সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুন এবং অপর আসামি রবিউল হাসানের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এই মামলার নতুন গ্রেফতার তিন আসামি শাহ রনি, রাজন ও আইনুলকে শাহপরান থানায় হস্তান্তর করেছে র্যাব। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের তথ্যচিত্রে রিপোর্ট করেছেন রোকসানা ইভা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার রবিউল হাসান রুবেলকে সোমবার আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ মামলায় তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। তাদেরও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বিজ্ঞ আদালতে আমাদের হেয়ারিং শুনে, বিজ্ঞ অ্যাডভোকেটদের পিপি শব্দের হেয়ারিং শুনে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন প্রত্যেক আসামি। আদালতে এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয় আসামিরা। এদিকে ধর্ষণ মামলার পাশাপাশি অস্ত্র মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মাননীয় আদালত উভয় পক্ষ বলতে আসামি সাইফুর রহমান এবং অর্জুন লস্করের মৌখিক বক্তব্য শুনেন। তাদের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। সিলেট আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে উকালতামা দেন নাই বা মামলা পরিচালনায় অংশগ্রহণ করেন নাই। রোববার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জের কচুয়াবহর এলাকার নয়টিলা থেকে গ্রেফতার করা হয় রাজন ও আইনুলকে। এর আগে শনিবার মামলার প্রধান আসামি সাইফুর রহমান, শাহরানি, অর্জুন লস্কর ও রুবেলকে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে শাহ মাহবুবুর রহমান, রাজন ও আইনুলকে আগামীকাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আলোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে আমাদের সমাজে যে নারীর নিরাপত্তাহীনতার জায়গা, যে কোনো অপরাধকে বিচার না করে সেটাকে যে প্রশ্রয় দেওয়ার জায়গা, তার ধারাবাহিকতায় এই ঘটনাটা ঘটেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার কার্য সংগঠিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন নববধূ। এই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN Bangla.